রেট কত? কিসের রেট? মানে পার ঘন্টা রিকশার রেট কত? আচ্ছা আপনার নানি কি এখনো জীবিত? জি জীবিত। ওনার বয়স কত? সবুজ, এই সবুজ। আমি কিছুক্ষণ আগে এখানে বসে চেয়ারে বসে এক গ্লাস পানি চেয়েছিলাম, ঠান্ডা পানি, তোমার মনে আছে? ভাইজান গেস্ট আইছিল। গেস্ট আইছিল, ঠিক আছে। এখন আমি এক গ্লাস ঠান্ডা পানি এনে তোমাকে দেবো, তুমি চেয়ারে বসে খাবে। হ্যাঁ, আসার কিছু নেই। পানির তোকে আমি খাওয়াবো নাকি তোর একদম টাক মাথায় ঢালবো? গালি মাথায় হাসিস কেন ভাইজান? গেস্ট আইছে তো এই কারণে ভুলে গেছি। গেস্টের জন্য ভুলে গেছিস? যা, মাফ করে দিলাম, যা যা। কি ব্যাপার, আপনি ওদিকে মুখ করে বসে আছেন কেন? কই না তো, এমনি মানে এই জীবনে প্রথম আপনার সাথে রিকশায় উঠলাম তো, তাই। প্রথম কেন, এর আগে অন্য কোনো মেয়ের সাথে রিকশায় ওঠেননি? না, আমি জীবনে কোনো মেয়ের সাথে মানে কোনোদিন রিকশায় উঠিনি, এই প্রথম। তাই নাকি? তাহলে তো আমি ভেরি লাকি। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? কেন না, মানে আমি বলছি কি যে আমরা কি কোনো শপিং মলে যাচ্ছি নাকি কোনো রেস্টুরেন্টে নাকি কোনো পার্কে যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকছি এবং রিকশায় ঘুরছি। রিকশাতে ঘুরবো কতক্ষণ, মানে অনেকক্ষণ, সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার পরেও? যতক্ষণ মন ভালো থাকে। রেট কত? কিসের রেট? মানে পার ঘন্টা রিকশার রেট কত? কেন, কোনো সমস্যা? তো বোরিং লাগছে না? ভালো লাগছে তো, মানে আমরা কতক্ষণ একসাথে চলবো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সেটা আর কি জানার দরকার যে ভাড়াটা কত। না না, ভাড়া আপনি কেন দেবেন? ভাড়া আমি দেব, মানে এমনি আমি জিজ্ঞেস করছিলাম জানার জন্য আর কি। আচ্ছা আমরা অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে পারি না, মানে এইসব কি ভাড়া এগুলো নিয়ে পরে কথা বলি? কে বলে কথা নেই, অনেক কথা আছে, আমি তো অনেক কথা প্রসঙ্গে বলতে পারি। অন্য প্রসঙ্গে কথা বলছি। আচ্ছা আপনার ওই নানা বাড়ি কোথায়, মানে মামার বাড়ি কোথায়? গ্রামে? জি। মানে আমি যেহেতু ছোটবেলায় মানে গ্রামে নানার বাড়িতে যেতাম, মানে অনেক মজা করতাম, ডাব গাছে উঠতাম, ডাব পারতাম, তারপর পুকুরে সাঁতার কাটতাম, মাছ ধরতাম। আচ্ছা আপনি কি কখনো ওই নানা বাড়িতে গিয়ে ওই ডাব গাছে উঠেছেন, ডাব পেরেছেন? আমি কেন গাছে উঠব? তাই তো, আপনি কেন গাছে উঠবেন, আপনি তো মেয়ে। আমি তো ছেলে ছিলাম, সেই জন্য আমি গাছে উঠতাম, ডাব পারতাম, অনেক মজা করতাম, আম জাম কাঁঠাল কলা লিচু অনেক। আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, কি নানা বাড়ি মামা বাড়ি শুরু করেছেন? হ্যাঁ, অন্য কিছু নিয়েও পারি কথা বলতে, তা আস্তে আস্তে বলি, এখনো তো অনেক সময় আছে। মানে আমি একটু মনে করে নেই যে আসলে আমরা এরপরে কী নিয়ে কথা বলবো। আচ্ছা আপনার নানি কি এখনো জীবিত? জি জীবিত। ওনার বয়স কত? আমি বুঝতে পারছি, মানে আপনি বিরক্ত হচ্ছেন, অন্য কথা আপনি আশা করছেন, ঠিক আছে বলবো। আমরা একটু রিকশায় ঘুরি, তারপর যদি সুযোগ হয়, সুবিধা হয়, সময় হয়, আমরা অনেক কথা বলবো। হ্যাঁ, এখন একটু চুপ করে থাকি। এই রিকশা থামেন তো। কেন? আমার ভালো লাগছে, আমি বাসে যাবো। না না না, আর একটু ঘুরি, আর নতুন মজার মজার কথা বলবো, বসেন। এই রিকশা যাও যাও যাও, জোরে চালাও, জোরে চালাও। আরে রিকশা জোরে চালাও না রে ভাই। আপনার পছন্দের রং কি? গোলাপি। আর প্রিয় ফুল? গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস আমি অবশ্য দেখিনি। আপনার? জবা ফুল। জবা জানো? ও আচ্ছা, হ্যাঁ জবা ফুল। আপনার প্রিয় খাবার? আমি চকলেট অনেক পছন্দ করি। চকলেট?
আর আমি পরোটা আর ভুনা মাংস। কিসের ভুনা মাংস?